বাবা নেই, মা নেই, বৃদ্ধ দাদা দাদির কাছে অসহায় মেয়েটি মানুষ হয়েছে। সেই ইতিম মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু দাদা দাদি এখন পর্যন্ত কোনো কিছুরই ব্যবস্থা করতে পারেনি। খবর পেয়ে আমরা তার বাড়িতে যাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করি। দুনিয়া থেকে চলে গেছে, মাও চলে গেছে, আপনারা কতদিন ধরে ওকে লালন পালন করতেছেন? আপনারা দুইজন তো চলাই কষ্ট, সেখানে নাতি এবং কি করবো এখন? আবার বিয়েতে তো খরচ হবে, এই টাকার উৎস কোথায়? এই খরচ বয়সে কাজ করতে পারেন? বিয়ের কি সব ব্যবস্থা করতে পারছেন? আটানি গহনা, খাবার, ল্যাপ, তোষক, কোন মেয়ের দাদি কথা বলতে বলতে এক পর্যায়ে আমাদের কাছে কান্নায় ভেঙে পড়েন। আগে যে বিয়েগুলো আছে, মেয়ের বাপ মা নাই দেখে বিয়ে? হ্যাঁ, এটাই আসল উদ্দেশ্য। যখন বাপ মা নাই তখন আর আসে না, মানে থাকে না, আমরা যা খবর দেবো না আর খবর দেবো। এই দাদা দাদি আপনাকে যত কষ্ট করে মানুষ করছে, কারণ একটা মেয়ের স্বপ্নই থাকে একটা বিয়ে হবে, সংসার হবে। পৃথিবীতে প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই স্বপ্নটা থাকে। তা আমরাও চেষ্টা করবো আপনার পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রুয়াপাড়া গ্রামে। এক অসহায় বোনের বিয়ে জানে থেকে চলে যায়, তারপরে মা দ্বিতীয় বিয়ে করে সেখানে চলে যায়। সে বৃদ্ধ দাদা দাদির কাছে মানুষ হয়। আসলে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে একটা ভালো বিয়ে হবে, ঘর সংসার হবে, কিন্তু সেই স্বপ্ন আজ তার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিয়ে ঠিক হয়েছে, তার বৃদ্ধ দাদা দাদি জানে না আসলে কীভাবে এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারবে। আমরা তাদের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত তারা কোনো কিছু ব্যবস্থা করতে পারে না। তো আমরা চাই এই বিয়েতে তাকে আটানির গহনা দিতে হবে, 30 জন মানুষের খাবার, পাশাপাশি ল্যাপ, তোষক, কাপড় চোপড়, এবং বিয়ের পরেও 2 দিন যে আনুষ্ঠানিক ই আছে, এই বয়সে এসেও সে মানুষের কাজ করে যা পায় তাই দিয়েই চলে। আমরা যখন জানতে পারি আমি এবং লোকমান এই বাড়িতে আসছে, আসলে খুবই কষ্টের বিষয় যে বাবা মারা একটা মেয়ের স্বপ্ন যদি আমরা সময় মিলে পূরণ করতে পারি, 80-90 হাজার টাকার ব্যবস্থা করতে পারি, তাহলে তার স্বপ্ন পূরণ হবে, তার নতুন একটা সংসার হবে। আশা করি আপনারা সবাই যার যার অবস্থান থেকে বাবা মারা এই মেয়ের পাশে দাঁড়াবেন, তার বিয়ের স্বপ্ন পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।